হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে ওয়েলকাম টু লাভস ওয়ার্ড বিউটি টিপস তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুটো বক্স এই দুটো বক্স তো একটা হচ্ছে সুগার মিনিস আর একটা হচ্ছে সি টু পিয়ের লিপস্টিক বক্স দুটোই লিপস্টিক বক্স তো দুটোর মধ্যে এখন আমরা একটা কম্পেয়ার করে দেখবো যে কোন লিপস্টিক বক্সটা কেনার জন্য একদম সঠিক ওকে তো চলো শুরু করা যাক ওকে গাই সো আমি দুটো বক্সই ওপেন করে দিয়েছি আমি এখানে বলতে চাই যে দুটো বক্সের ক্ষেত্রেই আমার কোনো রকম চয়েস ছিল না মানে এটাতেও আমাকে কোনো চয়েস দেওয়া হয়নি এবং এটার ক্ষেত্রেও আমার কাছে কোনো চয়েস ছিল না তো কালার যেরকম পাঠিয়েছে সেরকমই আমার কাছে এসছে এনিওয়েজ এই বক্সটা আমি ফ্রিতে পেয়েছি বাট এই বক্সটার দাম নয়শো নিরানব্বই থাকে বাট অফারে সবসময় সেভেন নাইনটি নাইন করে চলতে থাকে বাট এটা আমি ফ্রিতে পেয়েছিলাম কিছু প্রোডাক্ট কিনেছিলাম সুগার থেকে তখন ফ্রিতে পেয়েছিলাম অন্যদিকে এটা আমার ব্যাগের মধ্যে ছিল তো ব্যাগের দাম হচ্ছে পাঁচশো টাকা এবং সেখানে মোটামুটি আমি এই মাসে চারটে প্রোডাক্ট রিসিভ করেছি তো এই এক একটা একশো পঁচিশ টাকা করে পড়ে তো বেসিক্যালি এই চারটে লিপস্টিকের দাম বলতে গেলে পড়েছে একশো পঁচিশ টাকা সো কালারগুলো ফটাফট আমি সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি সিটুপির কালারগুলো আমার খুব পছন্দ হয়েছে কারণ এই লিপস এই সরি লিপস্টিক নয় এই বক্সটাতে যে কালারগুলো রয়েছে সবই নুট কালার তো ওকে এটা ব্রাউন কালারের মধ্যে গেল এরপর আমি রিসিভ করেছি একটা হট রেড টাইপের কালার দেন একটা ব্রাউন আর একটা হট পিঙ্ক কালার সিটুপির এই বক্সটার নাম এপিক ম্যাট লিপ ইঙ্ক আর এটা শেলফ লাইফ তিন বছর আমারটার ক্ষেত্রে দু হাজার তেইশ অব্দি তো একটু এগুলো না সকালে বোঝা যাবে না কারণ এগুলো সবই লিকুইড লিপস্টিক এনিমেজ ততক্ষণ আমি এটার কালারগুলোকে সোয়াচ করছি সুগারের স্মাচ মিনট মিনট মিনি স্কুলের মধ্যে ওয়ান পয়েন্ট ওয়ান এম করে প্রোডাক্ট রয়েছে অন্যদিকে সিটুপির লিপস্টিকগুলোর ক্ষেত্রে প্রতিটাতে টু পয়েন্ট ফাইভ এম করে প্রোডাক্ট রয়েছে ওকে আমার সোয়াচ করা হয়ে গেছে তো আমি একে একে কালারগুলো নামগুলো এবার বলবো তো ফার্স্ট যে কালারটা আমি এখানে লাগিয়েছি সেটা হচ্ছে সি টু পি জিরো ওয়ান ট্র্যাঙ্কুইল ব্রাউন এই কালারটা ওকে নেক্সট একদম রেড একটা কালার সি টু পি জিরো টু ইমোর্টাল রুবি এটা একদম যেটা রেড পিওর রেড ওকে তিন নাম্বার কালারটা হচ্ছে আর্টিক ভিনিয়ার্ড নাম্বার থ্রি আর্টিক ভিনিয়ার্ড এই মেরুনটা ওকে আর চার নাম্বারটা হচ্ছে লাস্টরাস ফুসিয়া জিরো ফোর এটা তো এই চারটে কালারের নাম বলে দিলাম এবার দেখো এই এই প্যালেটে অর্থাৎ সুগারের প্যালেটে সবগুলোই নুট কালার মোটামুটি যাই হোক মোটামুটি বলে দিচ্ছি প্রথমেটা হচ্ছে পামিয়ার্ট জিরো ফোর সেকেন্ড যেটা রয়েছে সেটা থার্টি সেভেন হট অ্যাপ্রিকট এটা দিস ওয়ান এই দু নাম্বারটা আর কি তিন নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ওডেড বাই নিউট থার্টিন এই কালারটা আমার খুব পছন্দ বাই ভাই আর চার নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে ফোরটি ফোর পিচি পিচ এটা তো এই হচ্ছে কালার সুয়ার্স করে দেখালাম তোমাদেরকে লিপস্টিকগুলো ম্যাট হয়ে গেছে এবার দেখো আমি এটাকে হাত দিয়ে দেখাচ্ছি যে এটা কিন্তু অনেক ঘষাঘষি করার পরেও হাতে লাগে না রঙগুলো বিশেষত এক্ষেত্রে আমি সুগারের লিপস্টিকগুলোর কথা বলবো যেগুলো খুবই ভালো কিছু খেলেও কিন্তু ওঠে না চট করে সিটুপির লিপস্টিকগুলোও বেশ ভালো তবে কম্পেয়ার টু সুগার আমি সুগারকেই বেশি মার্কস দেবো সিটুপি লিপস্টিকের কালারগুলো ঘষাঘষি করলেও ওঠে না সহজে কিন্তু কিছু খেলে বা অনেকক্ষণ লাগিয়ে রাখলে কিন্তু হালকা টাচ আপ করতে হবে তো আমাকে অবশ্যই জানিও কোন প্যালেটটা তোমাদের কোন বক্সটা সরি প্যালেট নয় কোন বক্সটা তোমাদের বেশি ভালো লেগেছে বন্ধুরা যেটা আমি সবসময় বলি যে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব নোটিফাই আর শেয়ার করো তো অবশ্যই করো আর চলো দেখা হচ্ছে শিগগির টাকা